أينما كنا أينما صرنا أينما صرنا قلنا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد مسلم عمر ভুলে যাওয়া আকীদার মধ্যে অন্যতম হলো তাওহীদুল হাকিমিয়া উমর চলমান অধঃপতন ঠেকাতে এই তাওহীদুল হাকিমিয়ার বিকল্প নেই পৃথিবীর দিকে দিকে নির্যাতিত মুসলিমদের উদ্ধার করতে হলে তাওহীদুল হাকিমিয়ার বিকল্প নেই কারণ জাতিসংঘ কেন্দ্রিক কুফরি বিশ্বব্যবস্থার বিদ্যমান বলয় ভেঙে মুসলিম উম্মাহকে নেতৃত্বের আসনে সমাসীন করতে হলে তাওহীদুল হাকিমিয়ার চর্চা ও বাস্তবায়ন সময়ের অপরিহার্য দাবি একমাত্র তাওহীদুল হাকিমিয়ার বিশ্বাসী পারে গণতান্ত্রিক বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে এবং সকল তাগুতের টুটি চেপে ধরতে অথচ অত্যন্ত দুঃখের বিষয় তাওহীদুল হাকিমিয়া এখন এ যুগের সবচেয়ে অনালোচিত বিষয় আমাদের দায়ীগণ তাওহীদের সব কিছু বলেন কিন্তু তাগুত সরকারের ভয়ে হাকিমিয়ার কথা কৌশলে চেপে রাখেন লক্ষ লক্ষ মানুষ যে তাওহীদুল হাকিমিয়া না বোঝার কারণে গণতন্ত্রে শিরকি লিপ্ত হচ্ছে এই নিয়ে যেন তাদের কোনো মাথা ব্যথা নেই আরও দুঃখের বিষয় হচ্ছে তাওহীদুল হাকিমিয়া নিয়ে কেউ কথা বললেই এসব দায়ী ভাইয়েরা জঙ্গি ও খারিজি বলে তেরে আসেন নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ আমাদের হেদায়েত দিন আজ আমরা হাকিমিয়া নিয়ে সংক্ষেপে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদা তুলে ধরব যাতে কোনো ভাই অন্যায়ভাবে আমাদের খারিজি বলে গুনাহগার না হন কোনো ধরনের প্রমাণ ছাড়া কেবল আন্দাজে আমাদের ব্যাপারে অপবাদ দিয়ে নিজের উপর জুলুম না করেন আলহামদুলিল্লাহ আমাদের আকিদায় কোনো লুকুচুরি নেই আমরা তাগুত সরকারের ভয়ে নিজেদের আকিদার কোনো অংশ গোপন করি না আমরা আমাদের আকিদা সুস্পষ্টভাবে তুলে ধরি আমাদের বক্তব্যে কোনো জড়তা নেই উচ্চারণে সংশয় নেই আমরা কাউকে আমাদের আকিদা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অনুমতি দেই না হাকিমিয়ার মাসালায় আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদাই আমাদের আকিদা আমরা যাই বলি দলিলের আলোকে বলি চলুন হাকিমিয়ার ব্যাপারে একজন মুমিনের আকিদা কেমন হবে তা নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাক যে ব্যক্তির মুসলিম হওয়া প্রমাণিত হয়েছে কোনো গুনাহ বা নাফরমানির কারণে তাকে কাফির বলা জায়েজ নয় যতক্ষণ নয় গুনাহ কুফর শির্ক বা বড় নিফাকে পরিণত না হচ্ছে আর কোনো গুনাহ বা নাফরমানি কুফর শির্ক ও বড় নিফাকের পর্যায়ে তখনই পড়ে যখন সে ওই গুনাহকে হালাল মনে করে অথবা আল্লাহর কোনো অকাট্য হুকুমকে অস্বীকার করে কিংবা আল্লাহর হুকুম নিয়ে ঠাট্টা করে অথবা আল্লাহর হুকুমকে তুচ্ছ মনে করে অথবা এমন কিছু করে যা তাকফিরের অনুপযুক্ত ওই গুনাহকে তাকফিরের উপযুক্ত গুনায় পরিণত করে অন্যথায় গুনাহ যত বেশি পরিমাণে করুক না কেন এর কারণে গুনাহগার ব্যক্তিকে কাফির বলা জায়েজ হবে না কেউ যদি এমন কোনো কাজ করে যা মানুষকে কাফির বানিয়ে দেয় অর্থাৎ সে যদি কুফরে আমালি তথা কর্মগত কুফরে লিপ্ত হয় তাহলে সেখানে ওই আমলকে অস্বীকার করার বা হালাল মনে করার শর্ত প্রযোজ্য হবে না সে ওই কাজকে মনে মনে অস্বীকার করা সত্ত্বেও বা হালাল মনে না করা সত্ত্বেও সে কাফির হয়ে যাবে কেননা এই গুনাহটি নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ কুফর সুতরাং এই কুফরি আমলটাই বান্দাকে কাফির বানিয়ে দিবে তাকফিরের ক্ষেত্রে ইস্তেহলাল বা হালাল মনে করার যে শর্ত লাগানো হয় তা এমন গুনাহের ক্ষেত্রে প্রযোজ্য যে গুনাহটি স্বয়ং কুফর শির্ক বা বড় নিফাক নয় তাকফির বা কাউকে কাফির বলে আখ্যায়িত করা এটি অন্যান্য শরীয় হুকুমের মতো আল্লাহর একটি গুরুত্বপূর্ণ হুকুম তাই তাকফিরকে অস্বীকার করা জায়েজ নয় বরং যাদেরকে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকফির করেছেন তাদেরকে নির্ভয়ে তাকফির করা ওয়াজিব এই মাসালায় খারিজি ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআতকে আলাদাভাবে চিনতে হবে খারিজিরা কবিরা গুনাহ করলেই তাকফির করে বসে আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারীরা কেবল সেই সব আমলের কারণে তাকফির করেন যেসব আমল শরিয়ার ভাষ্য অনুযায়ী মানুষকে কাফির বানিয়ে দেয় শরিয়া নির্দেশিত এই তাকফিরের কারণে ভ্রান্ত মুরজিয়ারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারীদেরও তাকফিরি বা খারিজি বলে অপবাদ দেয় নিঃসন্দেহে এটি মারাত্মক বিভ্রান্তি গুনাহগার ও ফাসিক তাওহিদবাদী মুসলিমদের ব্যাপারে ইসলামের আকিদা হলো তাদের গুনাহ যদি কুফর ও শিরকের পর্যায়ে না হয় তবে আল্লাহ তাআলা চাইলে তাদের শাস্তি দেবেন অথবা মাফ করে দেবেন আমলি কুফরের মধ্যে কিছু কুফর আছে কুফর আকবর বা বড় কুফর যেগুলো মানুষকে ইমানের গণ্ডি থেকে বের করে দেয় যেমন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দীনে ইসলামকে গালি দেয়া বা ঠাট্টা বিদ্রুপ করা ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা বিধান প্রণয়নে কাউকে শরিক করা ইত্যাদি আবার কিছু কুফর আছে কুফর আসগর বা ছোট কুফর যেগুলো মানুষকে
ইমানের গণ্ডি থেকে বের করে দেয় না। কোনো জামাতকে তাকফির করা আর কোনো বিশেষ ব্যক্তিকে তাকফির করার মাঝে পার্থক্য আছে। অনেক সময় সালাফগণ কোনো জামাতকে কাফির বা মুশরিক জামাত বলতেন, কিন্তু ওই জামাতের কোনো বিশেষ ব্যক্তির উপর কুফর বা শিরকের হুকুম লাগাতেন না যতক্ষণ না তাদের উপর হজ্জত কায়েম করা হয়। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে তাকফির করা বা কাফির বলে আখ্যায়িত করা সাধারণ কোনো মুসলিমের কাজ নয়, বরং এই দায়িত্ব বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের। তাই সাধারণ জনগণের কাউকে তাকফির করা হারাম। তারা বড় জোর বিশেষজ্ঞ আলিমদের তাকফির সংক্রান্ত রায় নকল করতে পারেন। কোনো বিশেষ ব্যক্তিকে তাকফির করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে, এগুলোকে মাওয়ানিয়ত তাকফির বলা হয়। যেমন জাহালাত বা অজ্ঞতা, তাউইল বা ব্যাখ্যা, ইকরাহ বা বাধ্য করা ইত্যাদি। কেউ যদি কুফুরি কাজ করতে বাধ্য হয় তবে তাকে তাকফির করা যাবে না, কারণ এখানে তাকফিরের প্রতিবন্ধক ইকরাহ বা বাধ্যকরণ পাওয়া গেছে। তবে ইকরাহ বা বাধ্য করা তাকফিরের প্রতিবন্ধক তখন হবে যখন তা নিজের ক্ষেত্রে হবে। তাই কেউ অন্যকে কুফুরি লিপ্ত করলে সে কাফির হয়ে যাবে। যেমন কেউ যদি আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত বিধান দিয়ে বিচার শাসন কার্য পরিচালনা করে তবে সে কাফির হয়ে যাবে, যদিও তাকে এমনটি করতে বাধ্য করা হয়, কারণ ইকরাহ এখানে তাকফিরের প্রতিবন্ধক হবে না। নিজেকে বাঁচাতে গিয়ে যেমন অপরকে হত্যা করা বৈধ নয়, ঠিক তেমনিভাবে নিজের প্রাণ, দেশ বা ক্ষমতার গদি বাঁচাতে গিয়ে গাইরুল্লাহর আইন দিয়ে দেশ শাসন করা বৈধ নয়। বরং কাউকে হত্যার চেয়ে তার উপর কুফুরে শিরক চাপিয়ে দেয়া আরও জঘন্য কাজ। সুতরাং যে ব্যক্তি ক্ষমতার গদিতে বসবে তার উপর ফরজ হল সে আল্লাহর নাজিলকৃত শরিয়া অনুযায়ী বিচার ও শাসন কার্য পরিচালনা করবে, মানবরচিত সংবিধান দিয়ে বিচার করে নিজেকে দেশের জনগণকে শিরকে লিপ্ত করবে না। যদি সে আল্লাহর আইন বাস্তবায়ন করতে অক্ষম হয় তবে সে শাসন ক্ষমতা থেকে সরে দাঁড়াবে। সাহি বুখারীতে এসেছে, ইমাম হাসান বসরি রাহিমুল্লাহ বলেন, আখাযাল্লাহু আলাল হুকাম আল্লা ইত্তাবিউল হাওয়া ওয়া লা ইখশাউন নাস ওয়া লা ইশতারু বিআয়াতি সামানান কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন শাসকদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে তারা প্রবৃত্তির অনুসরণ করবে না, লোকদের ভয় করবে না এবং আল্লাহর আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করবে না। তারপর তিনি কয়েকটি আয়াতের সঙ্গে এই আয়াতটিও তেলাওয়াত করেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত শরিয়া অনুযায়ী ফয়সালা করে না তারাই তো কাফির। কাউকে না হোক তাকফির করা ভয়াবহ অপরাধ। কোরআন সুন্নার ভাষ্য ও সালাফের কর্মপদ্ধতি থেকে বিষয়টি খুবই স্পষ্ট। তাই বিশেষজ্ঞ আলিমগণ তাকফিরের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকেন এবং ধীরে সুস্থে অগ্রসর হয়ে থাকেন। তাওহীদের খণ্ডিত বিশ্বাস ও খণ্ডিত আমলের কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত বান্দা তাওহীদের সকল প্রকারের উপর পরিপূর্ণভাবে ঈমান না আনছে। তার মুমিন হওয়ার কোনো সুযোগ নেই। যে ব্যক্তি কেবল তাওহীদুর রুবুবিয়ার উপর ঈমান আনলো, তাওহীদুল উলুহিয়ার উপর ঈমান আনলো না, সে কাফির। অনুরূপভাবে যে ব্যক্তি তাওহীদুল উলুহিয়ার সব প্রকারের উপর ঈমান আনলো কিন্তু তাওহীদুল হাকিমিয়া মানলো না, সেও কাফির। এক কথায় তাওহীদের একটি অংশকে অস্বীকার করলেও বান্দা কাফির হয়ে যাবে, কারণ খণ্ডিত তাওহীদ মূলত কোনো তাওহীদই না। কুফর শিরক ও নিফাকে আকবরের যে কোনো এক প্রকারে লিপ্ত হলেই বান্দা তাওহীদের গণ্ডি থেকে বের হয়ে যায়। যে ব্যক্তি কবর পূজা করে না, গাইরুল্লাহর ইবাদত করে না, কিন্তু আল্লাহর নাজিলকৃত শরিয়া বাদ দিয়ে মানবরচিত সংবিধানের আনুগত্য করে, তবে নিঃসন্দেহে সে মুশরিক। যদিও সে মুসলিমদের মতো সালাত আদায় করে এবং রোজা রাখে। আল্লামা শানকিতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসির আদওয়াউল বায়ানে লিখেন, ফাল ইশরাকু বিল্লাহি ফি হুকমিহি কাল ইশরাকি বিহি ফি ইবাদাতিহি। বিধান প্রণয়নে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা ইবাদাতে আল্লাহর সঙ্গে শরিক করার মতোই। তিনি আরও বলেন, আন্নাল্লাযীনা ইত্তাবিউনাল ক্বাওয়ানীনাল ওয়াদঈয়্যাহ আল্লাতী শারাআহা আশ-শাইতানু আলা আলসিনাতি আউলিয়াইহি মুখালাফাতান লিমা শারাআহুল্লাহু জাল্লা ওয়ালা আলা আলসিনাতি রুসুলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أنه لا يشك في كفرهم وشركهم إلا من طمس الله بصيرته وأعماه عن نور الوحي مثلهم. যারা মানবরচিত সংবিধানের আনুগত্য করে, যে সংবিধান শয়তান তার বন্ধুদের মাধ্যমে প্রণয়ন করেছে, এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার নাযিলকৃত শরিয়ার বিপরীত, তাদের কুফর ও শিরকের ব্যাপারে কেউ সন্দেহ করতে পারে না। কেবল সেই সন্দেহ করতে পারে যার অন্তর্দৃষ্টি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন এবং যাকে ওহির আলো থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করেছেন, যেভাবে বঞ্চিত করেছেন শয়তানের ওই বন্ধুদের। আল্লাহর নাযিলকৃত শরিয়াকে বাদ দিয়ে ভিন্ন কোনো বিধান প্রণয়ন এবং মানবরচিত কোনো সংবিধানের আনুগত্য যে শিরক, এতে কোনো সন্দেহ নেই। এটি কুফরে আকবর যা মানুষকে ইসলামের সীমানা থেকে বের করে দেয়। এতে ভিন্ন কোনো ব্যাখ্যার কোনো ধরনের সুযোগ নেই। এ ব্যাপারে সালাফের মাঝে কোনো মতানৈক্য নেই।
এখানে কিছু অতিরিক্ত কথা হতে পারে সেই শাসকের ব্যাপারে যে আল্লাহর নাজিলকৃত শরিয়াকে সংবিধান হিসেবে গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নও করেছে, তবে কোনো বিশেষ মামলায় প্রবৃত্তির চাহিদার কারণে সে স্বজনপ্রীতি করে শরিয়ার বিপরীত ফয়সালা করেছে। এক্ষেত্রে বলা হয় কুফরুন দুনা কুফরিন বা ছোট কুফর, এক্ষেত্রে তাকে কাফির বলা যাবে না, কারণ সে আল্লাহর নাজিলকৃত শরিয়াকে সংবিধান হিসেবে গ্রহণ করেছে এবং বাস্তবায়নও করেছে। মানবরচিত কোনো সংবিধান গ্রহণ করেনি, কেবল কিছু মামলায় কুপ্রবৃত্তির ধোকায় পড়ে শরিয়ার বিপরীত বিচার করেছে। যারা আল্লাহর শরিয়াকে বাদ দিয়ে নিজেদের নাপাক হাতে সংবিধান প্রণয়ন করে তারা যেমন কাফির, যারা এই মানবরচিত সংবিধান দিয়ে বিচার ও শাসনকার্য চালায় তারাও কাফির। এদের মাঝে কোনো পার্থক্য নেই, কারণ যদি কেবল সংবিধান প্রণয়নকারীকেই কাফির বলা হয় এবং বাস্তবায়নকারীকে কাফির বলা না হয় তাহলে শয়তান ছাড়া কেউ কাফির হবে না, কারণ কুরআন সুন্নার বক্তব্য অনুযায়ী মানবরচিত সংবিধানের প্রণেতা স্বয়ং ইবলিস শয়তান। এই পর্বে হাকিমিয়ানি আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সুস্পষ্ট ভাষায় তুলে ধরলাম। এই হলো আমাদের আকীদা, আলহামদুলিল্লাহ, এতে কোনো লুকোচুরি নেই, আমাদের ব্যাপারে কারো অপবাদ দেওয়ার সুযোগ নেই। আমরা আমাদের আকীদা এখানে সংক্ষেপে তুলে ধরলাম। আরও বিস্তারিত জানতে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপর লিখিত দীর্ঘ প্রামাণ্য কিতাবাদি অধ্যয়ন করা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমান শিরক ও কুফরের কালিমা থেকে হেফাজত করুন, মৃত্যু পর্যন্ত আমাদের সিরাতে মুস্তাকিমের পথে অটল অবিচল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।